উপর চেপে থাকা অহুত পাহাড়ের মতো এক স্বৈরাচার শাসকের পতন হয়েছে, যাদের কারণে আমাদের স্বপ্ন চত্বরের ইতিহাস বাংলার তৌহিদ জনতা এখনো ভুলে নাই। তৌহিদি জনতা আমাদের উলামায়ে কেরামকে স্বপ্ন চত্বরে লগাতার গুলি করে অসংখ্য উলামায়ে কেরামকে শাহাদাত করে দেওয়া হয়েছিল। প্রিয় তৌহিদ জনতা, আজকে সেই স্বৈরাচারী শাসক হেফাজতের সেই 13 সালের রক্তের বিনিময়ে বর্তমান সময়ের ছাত্র আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী শাসকের পতন হয়েছে। আমাদের এখান থেকে একটাই মেসেজ পৌঁছে দিতে হবে, অবিলম্বে এই সরকারের বিরুদ্ধে 13 সালে হেফাজতের হত্যা মামলার ব্যবস্থা করতে হবে। আমরা বলতে চাই, এই সরকারের বিরুদ্ধে সর্বপ্রথম যেন মানিকগঞ্জ থেকেই গণহত্যার বিচারের ব্যবস্থা করা হয়। যতক্ষণ পর্যন্ত এই খুনি হাতিনাকে বিদেশ থেকে ধরে এনে বাংলার জমিনে বিচারের ব্যবস্থা না করা হবে, ততক্ষণ পর্যন্ত বাংলার কোন তৌহিদ জনতা তারা আর ঘরে ফিরে যাবে না। সদা সর্বদাই আমাদের মাঠে ময়দানে থেকে এই হত্যার বিচার করতে হবে, খুনি হাতিনা সহ তার দোসরদেরকে বাংলার জমিন থেকে চিরতরে মুছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাজপথে থেকে আমাদের দাবি আদায় করে নেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।